পূজো ছুটি শেষ একাধিক দফতরে। পূজোর রেশ কাটিয়ে অফিস যাওয়া শুরু অনেকেরই, কিন্তু অফিস টাইমেই মঙ্গলবার মেট্রো বিভ্রাট। সাত সকালে দমদম থেকে নোয়াপাড়া যাওয়ার পথে 750 ভোল্ট বিদ্যুৎ না থাকায় সমস্যার সূত্রপাত। যান্ত্রিক গোলযোগের জেরে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। সকাল 9টা নাগাদ বিঘ্নিত হয় দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা। সপ্তাহের ব্যস্ততম দিনে মেট্রোর সমস্যায় চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের। মেট্রো স্টেশনগুলিতে বাড়তে থাকে যাত্রীদের ভিড়, অনেকেই বাসেই রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে। অলমোস্ট অ্যাবাউট আধ ঘন্টার মতো কিছু তো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে, একটা টেকনিক্যাল স্নাগ হয়েছে। অবভিয়াসলি একটু তো দেরি হয়ে গেছে, ময়না উত্তমকর 10-15 মিনিট লেট, আবার গিরিশ পার্কেও 10-15 মিনিট লেট, আবার এখানে এসে লেট, অনেকক্ষণ বন্ধ ছিল। সমস্যা তো হয়েছে, তখন লেট আধ ঘন্টা বেশি লেট হয়ে গেছে। মেট্রো কর্তৃপক্ষের তৎপরতায় অল্প কিছুক্ষণের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে নিত্যযাত্রীরা। যান্ত্রিক সমস্যা মিটিয়ে 9টা 50 মিনিট থেকে ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। প্রসঙ্গত, সোমবার সকালেই শোভাবাজার সুতানুটি মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাকে উদ্ধার করার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল এদিন, ফলে বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় পরিষেবা। মঙ্গলবারও অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাটে ভোগান্তি অব্যাহত যাত্রীদের। অফিস টাইমে মেট্রোর গোলযোগে স্বভাবতই সমস্যা হয়েছে সাধারণ মানুষের, এরকমই জানাচ্ছেন আমজনতা। ক্যামেরায় প্রসন্ন সঙ্গে রেশমের রিপোর্ট, কলকাতা নিউজ, কলকাতা।